Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Maya's cooking mirror er pokkho theke ami Maya shobaike pobitro Ramzaner ogrim shubhechha janiye shuru korchi iftar special recipe. Noodles emon ekti khabar jeter proti akorshon choto boro shobari thake shob shomoy. Ar shei noodles ektu bhinno ruper present korai amar ajker recipe. Ajker recipe ta hole cholun prostut pranali dekhe nei ar recipe tir nam hocche Magic Maggi Nugget. প্রথমে আমি নিয়ে নিচ্ছি ম্যাগি 2 মিনিটস প্যাকেটের 2টি প্যাকেট ইনস্ট্যান্ট 2টি প্যাকেট এখন আমি সয়াবিন তেল ও লবণ দিয়ে সিদ্ধ করে নিব যেভাবে অহরহ আমরা নুডলস সিদ্ধ করে নেই আর এখানে আমি আরেকটি উপকরণের সাথে অ্যাড করব সেটা হচ্ছে আলু আলুটা সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি আর যেহেতু আজকের রেসিপি নাগেট তাহলে চিকেনের কিছু উপস্থিতি তো অবশ্যই লাগবে দেখে নিন প্রথমে আমি সিদ্ধ করা নুডলসটি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম তারপরে গ্রেট করা দুইটি আলু আমি এখন এই নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি মেশাবো কিমা চিকেন কিমা ইউজ করেছি আমি নরমাল গরম মশলা আদা রসুন লবণ দিয়ে এই কিমাটি তৈরি করে নিয়েছি আমার অনেক রেসিপিতে কিমার রেসিপি আছে আপনারা দেখে নেবেন প্লিজ এখন আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি এখানে আমি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি ইউজ করেছি আর কাঁচা মরিচ কুচি ইউজ করেছি 1 টেবিল চামচ ঝালটা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখন ইউজ করব ব্রেড ক্রাম এখানে আমি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম অ্যাড করে দিলাম এখন আমি নিয়ে নিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি 2 টেবিল চামচ ইউজ করেছি এরপরে আমি এখন দিয়ে দিব লবণ লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি ম্যাগি নাগেটের জন্য ম্যাগি ম্যাজিক মশলা প্যাকেটের ভিতরে যে 2 প্যাকেট মশলা থাকে সেই মশলার সাথে আমি আরো 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম সব মশলা উপকরণ এখন একসাথে মেশানোর পালা যেহেতু এখানে গ্রেট করা আলু রয়েছে চিকেন রয়েছে সিদ্ধ নুডলস রয়েছে এখানে কাঁচা কিছুই নেই আমি ভালো করে এখন এগুলো এখন আমি মিক্স করার পর এগুলোকে 2 ভাগে ভাগ করে নিব একটি প্ল্যাটারের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এখন 1 ভাগ তুলে এই অয়েলের উপর আমি রেখে একটা লম্বা লম্বি আকৃতি ধারণ করার চেষ্টা করব হাতের সাহায্যে চেপে চেপে এভাবে আপনারা এটা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি হাতের সাহায্যে লম্বা লম্বি এই শেপে তৈরি করে নিলাম এখন আমি আমার নাইফটার মধ্যেও কিছুটা তেল দিয়ে নেছি কিভাবে কাটবো আপনারা ভালোভাবে দেখে নিন এটাতে বোঝানোর কিছু নাই জাস্ট দেখে আপনারা করতে পারবেন একবার ভালো করে দেখারই শুধু অপেক্ষা এভাবে এক পাশ তারপরে আবার ঘুরিয়ে আরেক পাশ এরকম করে আমি সবগুলো নাগেট কেটে নিলাম এখন বাকি যে আরেক ভাগ রয়েছে আমি সেগুলোকে একইভাবে কেটে নিয়েছি বাস আমার শেপ দেওয়া হয়ে গেল ম্যাগি ম্যাজিক নাগেট এখন আমি ব্রেড ক্রাম ও ডিমের মধ্যে এগুলো কোট করে নিব নিয়ে নিলাম একটি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ আর লিকুইড তরল দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ এখন আমি এই ডিমের মিশ্রণটিতে প্রথমে একটি নাগেট ডুবিয়ে এরপর ব্রেড ক্রামে গড়িয়ে আবার ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব নাগেটটি আমি 2 বার করে কোট করব এতে খেতে একটু বেশি ক্রিসপি হবে আর একটু বেশি টেস্টি হবে আপনারা ইচ্ছা করলে একবারেও করতে পারেন আমি একটু বেশি টেস্টি করার জন্যই এই 2 বার কোটিংটা করেছি আপনারা এই অবস্থায় কোটিং অবস্থায় এটি পবিত্র রমজানের জন্য ইফতার স্পেশাল রেসিপি হিসেবে ফ্রিজিং করে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত ইফতারের সময় 2-4টি করে ভেজে ভেজে নিলেন একদিন কষ্ট করে বানিয়ে রেখে দিলেন কি খুব ইজি না এখন দেখুন আমি একে একে সবগুলো নাগেট কোট করে নিচ্ছি খুবই মজার এই রেসিপিটি ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন খুব আহামরি কঠিন কিছু উপকরণের প্রয়োজন নাই এটি তৈরি করতে জাস্ট টেকনিকগুলো ফলো করলেই হবে এখন চলে যাচ্ছি ফ্রাই করতে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচটা লো হিটে দিয়েছি প্রথমে আমি একে একে দিয়ে দিলাম নাগেটগুলো খুব বেশি ক্রাউডেড করে ভাজার দরকার নেই আস্তে আস্তে কয়েকটি করে ভাজলেই হবে
আর খুব ডুবো তেলেও ভাজার দরকার নেই। আর লো হিটে ভাজার কারণ এটি আস্তে আস্তে ভাজলে বেশিটা ক্রিস্পি হবে, হাই হিটে ভাজলে তাড়াতাড়ি এটি কালো হয়ে যাবে কিন্তু ভিতর থেকে আর ক্রিস্পি মনে হবে না। এভাবে আমি একে একে সবগুলো নাগেট এখন ভেজে নিব। চুলার আঁচ এখন লো থেকে কিছুটা মিডিয়াম করে নিব কালারটা আসার জন্য। অলরেডি এটি নাইস ব্রাউন কালার চলে এসেছে, কাঙ্ক্ষিত কালার এসে পড়লে আমি একে একে এগুলো ডিশ আউট করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজার ইফতারের স্পেশাল রেসিপি ম্যাগি ম্যাজিক নাগেট। নাগেট তো আপনারা আগেও তৈরি করেছেন আর নুডলসও আগেই খেয়েছেন। একবার মায়াস কুকিং মিররের স্টাইলে এই নাগেটটি তৈরি করে দেখুন, আপনার খাবারে এনে দিবে নতুন স্বাদ। নুডলস দিয়ে এত মজার ক্রিস্পি এই নাস্তাটি আশা করছি একবার হলেও ট্রাই করবেন। আমি একটু ট্রাই করে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি সসের সাহায্যে একটু খেয়ে নিলাম, ব্যাস টপাটপ খেতে আর সময় নেই। এটি তৈরি করে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করেছে, নতুনত্ব তো আছেই সেই সাথে আছে বাড়তি স্বাদ। তো ভিউয়ার্স আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক দিয়ে আমার পাশে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভকামনা জানিয়ে ও আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা সামনে কিন্তু ইফতারের আরও মজার মজার রেসিপি নিয়ে আসছি, মায়াস কুকিং মিররের সাথেই থাকবেন।